প্রায় প্রায় সোনাবালুয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদী রায়পুরায়। আজ বুধবার বিকেলে পাড়াতুল ইউনিয়নের সোনাবালুয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোনাবালুয়া মিনি ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইমান হোসেন বারিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাড়াতুল ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হোসেন মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ ইউসুফ আলী, পাড়াতুল ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ উবাইদুল্লাহ, চ্যালেঞ্জার ক্রিকেট ক্লাবের অধিনায়ক মোহাম্মদ হযরত আলী, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আমিনুল হক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহারাজ হোসেন বিজয়, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল্লাহ সহ অনেকে। খেলায় দুরন্ত স্পোর্টিং ক্লাব ভয়েস স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এদিকে খেলার যৌথভাবে ধারাবর্ণনে ছিলেন ইব্রাহিম খলিউল্লাহ ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। বারে বল চল রে চল রে খেলতে চল, খেলাধুলা মাদক এবং সামাজিক যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটা সুন্দর উদ্যোগ রাসেল এবং তার সহযোগী সবাই মিলে এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমি এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করি এবং আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটি যেন সুন্দর সুচারুরূপে সম্পন্ন হয়, এই জন্য রেফারি যে সিদ্ধান্ত দিবে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মেহেদী হাসান, রিপন, OK1.TV।